সকলকে স্বাগত জানাই ফ্যাশন গেমজোন ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে একটি নতুন গ্রাফিক্সের উপর ডিসকাস করতে চলে এলাম, সেটি হলো হনর সিস্টেম। এটি আমাদের গেম আপডেট করার সাথে সাথে নতুন গেমের মধ্যে এসেছে, তো এইটি সম্বন্ধে অনেকেই জানে না, তো আমাকে মেসেজ করছিল, তার জন্য আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো এই হনর সিস্টেমটি হলো এমন একটি সিস্টেম যেখানে আপনার ভুলের জন্য আপনার আইডি সাসপেন্ড হতে পারে, কিংবা আপনি আর আপনার আইডিটি ফেরত না পেতে পারে, আপনার আইডি ব্যান্ড হতে পারে। তো এটি কিসের জন্য হতে পারে? আপনি ধরুন কোনো গেম খেলছেন, এই গেম খেলার সময় আপনি কাউকে গালিগালা করেছেন, অথবা আপনার কে কেউ রিপোর্ট করেছে, তার জন্য আপনাকে গাড়িটা থেকে চেক করা হবে যে আপনি এই কাজ করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে এরকম 2, 3, 3, 3 এরকম করে মাইনাস করে, মানে হনার সিস্টেমের স্কোর মাইনাস করা হবে। হনার স্কোর, হনার সিস্টেমের স্কোর বলতে কী বোঝায় না, হনার সিস্টেমের স্কোর এই আমার দেখছেন এখানে 100টা থাকার কথা, এখানে 73টা রয়েছে, এটি হলো হনার সিস্টেমের স্কোর। এই হনার সিস্টেমের স্কোর যদি কমে যায় তাহলে এইরকম আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। এই সমস্যাগুলি হলো, আপনার যদি 100টার মধ্যে 90টা কম কম হয়ে যায় তাহলে আপনি ক্লাস কোয়াড র্যাঙ্ক খেলতে পারবেন না। আপনার মানে 90টা যদি থাকে, 90টা 100টার মধ্যে যদি 90টা থাকে, 100টার মধ্যে যদি 90টা থাকে তাহলে ক্লাস কোয়াড র্যাঙ্ক খেলতে পারবেন না, তাহলে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এখান থেকে। আর 100টার মধ্যে যদি 80টা স্টার থাকে তাহলে ক্লাস কোয়াড র্যাঙ্ক, বারমুডা র্যাঙ্ক খেলতে পারবেন না, দুটো দেখেই সাসপেন্ড করা হচ্ছে। আর যদি 3 নম্বরে 100টার মধ্যে 60টা স্টার থাকে তাহলে আপনাকে সাসপেন্ড করা হতে পারে, আইডি ব্যান্ড হতে পারে, গ্রেনের উপর নির্ভর করছে, ঠিক আছে। কিংবা আপনাকে একা একা খেলে আপনার স্টার বাড়াতে হতে পারে, আপনাকে আপনার ফ্রেন্ডদের সাথে স্কোয়াডের সাথে খেলতে নাও দিতে পারে, ঠিক আছে। বস, তাহলে বুঝতে পারলেন কীভাবে কী। আর এবারে আসা যাক, আপনার স্টার কমে গেলে আপনি বাড়াবেন কীভাবে। আপনার স্টার যদি কমে যায় আপনি এখানে বারমুডা আর ক্লাস স্কোয়াড বারমুডা এই দুটি খেলে আপনি স্টার বাড়াতে পারেন। এই স্টার দেখতে পাচ্ছেন আপনার, আমি এখানে এই যতগুলি স্টার কমেছে এখানে স্টার বাড়ানোর জন্য আমি বারমুডা খেলেছিলাম, তার জন্য আমার কিন্তু একটি স্টার বেড়ে গিয়েছে। তো এইভাবে আপনি কিন্তু স্টার বাড়াতে পারেন। এইখানেতে আপনি কীভাবে বুঝবেন আপনার আইডিতে 100 স্টার রয়েছে? আপনার আইডিতে যদি 100 স্টার থেকে থাকে তাহলে এখানে বাম দিকের উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি স্টার নজরে আসছে। এই স্টারটি থাকলে জানবেন আপনার আইডি পুরোপুরি সেফ এবং সিকিওর, আর এটি তাদেরই থাকে যাদের 100 স্টার থেকে থাকে। আর আমার দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কোনো স্টার নেই, কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য স্টার কমিয়ে নিয়েছিলাম। তো আমার আইডিটি এখন সেফ নয়, তার জন্য আমি এখন বারমুডার র্যাঙ্ক, ক্লাস কোয়াড র্যাঙ্ক খেলতে পারছি না। তো বন্ধুরা, আপনারা সবই বুঝতে পেরেছেন আশা করি, আর কিছু বুঝতে অসুবিধা নেই। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব বোঝানোর জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।